বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাঘসিংহের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ফেভারিট ধরা হলেও বিশ্বকাপের পরিসংখ্যান বলছে লড়াইটা হতে পারে সমানে সমান। ভারত বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ড মুখোমুখি হয়েছে মাত্র চারবার। বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি, চার ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ বিশ্ব মঞ্চে ইংলিশদের জন্য মোটেও সহজ প্রতিপক্ষ নয় টাইগাররা। বাংলাদেশ ও ইংল্যান্ড বিশ্বকাপের মঞ্চে প্রথমবার মুখোমুখি হয় 2007-এর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। ব্রিজটাউনে সেই ম্যাচে টাইগারদের চার উইকেটে হারিয়েছিল থ্রি লায়নরা। টস হেরে ব্যাট করা বাংলাদেশ সেদিন অল আউট হয় মাত্র 143 রানে। সাকিব আল হাসানের অপরাজিত 57 রানের ইনিংস ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। যদিও স্বল্প পুঁজিতেও ইংলিশদের 6 উইকেট তুলে নিয়েছিল রফিক রাজ্জাকরা। 2007-এর দুঃস্মৃতি কাটিয়ে বাংলাদেশ চমক দেখায় ঘরের মাঠে 2011 বিশ্বকাপে। চার বছর পর ইংলিশদের 2 উইকেটে হারিয়ে প্রতিশোধ নেয় টাইগাররা। চট্টগ্রামে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে 225 রানে বেঁধে ফেলে রাজ্জাক সাকিবরা। জবাবে ইমরুল কায়েসের অপরাজিত 60 রানের ইনিংসে এক ওভার হাতে রেখেই শ্বাসরুদ্ধকর জয় পায় লাল সবুজের দল। চার বছর পর অ্যাডিলেইডে ফের দেখা হয় বাংলাদেশ ইংল্যান্ডের। প্রতিশোধের পালা ছিল ইংলিশদের, তবে অস্ট্রেলিয়ার দুর্বোধ্য কন্ডিশনেও ইংল্যান্ড বধ করে টিম টাইগার্স। মাহমুদুল্লার ঐতিহাসিক সেই সেঞ্চুরি আর মুশফিকের 89 রানের ইনিংসে 275 রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। 9 বল আগেই ইংলিশদের 260 রানে গুঁড়িয়ে দিয়ে 15 রানের জয়োল্লাস করে মাশরাফির দল। বল হাতে চমক দেখান 4 উইকেট নেয়া রুবেল হোসেন। তবে সবশেষ ঘরের মাঠে 2019 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয়ের মুখ দেখে ওই আসরের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কার্ডিফে 386 রানের পাহাড় গড়ে বাংলাদেশকে 106 রানে হারায় ইংলিশরা। সাকিবের 121 রানের ইনিংসও যথেষ্ট ছিল না সেদিন। সেই সাকিবের নেতৃত্বেই ধরমশালায় আরও একবার ইংলিশ বধের মিশনে বাংলার বাঘেরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।